আমরা দিয়েছি ভরে, মরি নাই মোরা প্রমাণ করেছি ফাঁসির দড়িতে মরে। বালাকোট হলো রঞ্জিত মোর বুকের রুধিরে কাল, বাসের কেল্লা গড়িয়া তুলিছে ধরেছি শক্ত হাল। সৈয়দ আহমদ শাহ ইসমাইল আজাদির বীর সেনা, কামানের মুখে শহীদ জিতুর শোধ হলো যত দেনা। গোলাম মাসুম হয়েছে মাসুম ফাঁসিতে জীবন দিয়ে, এদেশ হয়েছে স্বাধীন লাখো সে শহীদের খুন পিয়ে। আরব মিশর মাল্টা তুর্কি কাবুলের কারাগার, হিন্দুস্তানি কয়েদি হারায়ে করিতেছে হাহাকার। করাচি নয়নি ইলাহাবাদ সবরমতির জেল, মুরাদাবাদের সঙ্গে বিহীন ভয়াবহ ফাঁসি সেল। মোদের পরশে হয়েছে ধন্য আমরা কয়েদি তার, আজাদির প্রেমে জিন্দানখানে বেঁধেছি বাসর ঘর। স্বাধীন দেশের ইতিহাসে আজ কোথায় তাহার ঠাঁই, বিনয় বাদল দীনেশের পাশে আবদুল্লাহ তো নাই। এইখানে একটু বলে রাখি যে আজকের কলকাতার ডল হাউসি স্কোয়ার বিনয় বাদল দীনেশ বাগে পরিণত হলো, যেটা শর্ট ফর্মে লেখা হয় বিবাদী বাগ। অবশ্যই হওয়া দরকার, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। কেন তাদের এই নামকরণে একটা জায়গার নাম করা হলো? এই জন্য যে তারা কলকাতার অলিন্দ যুদ্ধে তারা শরিক হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের যিনি পথিকৃত হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, তিনিও বেলা ১২টার সময় ১৮৭১ খ্রিস্টাব্দে ২০শে সেপ্টেম্বর বেলা ১০টার সময় কলকাতার টাউন হলে, তখন আপনার হাইকোর্ট ছিল, সেই হাইকোর্টের ট্রাইব্যুনাল কক্ষে প্রবেশ করে তৎকালীন ব্রিটিশ যিনি প্রধান বিচারপতি ছিলেন মিস্টার নরিম্যান, এই মিস্টার নরিম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো আলিপুর প্রেসিডেন্সি জেলে। তাকে এক সপ্তাহ পরে কোনো একদিন ভোরের বেলা গোপনে তার ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার পরে তার লাশ মোবারকটাকে নিয়ে মুসলমানের আইন অনুযায়ী জানাজা পড়তে দেওয়া হলো না, দাফন করতে দেওয়া হলো না, চিতার আগুনে শ্মশান ঘাটে তাকে পুড়িয়ে দেওয়া হলো। ভাগ্যের পরিহাস, আজকের বিনয় বাদল দীনেশের নামে তৈরি হয়ে গেল বিবাদী বাঘ। কিন্তু হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে বাজি রেখে যে বিচারপতিকে হত্যা করেছিলেন, আজকের তিনি ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন না। সম্মানিত ভাইরা, আজকের জিজ্ঞাসা করি যে বিবাদী বাঘ যখন হলো হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামে, কলকাতার টাউন হল কিংবা হাইকোর্টকে আব্দুল্লাহ বাগে পরিণত করা যায় না, কি দোষ ছিল? দোষ তার একটাই যে তিনি ধর্মীয় বিশ্বাসে একজন খাঁটি মুসলমান ছিলেন। কি বিচিত্র এই দেশ! ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে চণ্ডীচরণ দাস ছিল, হাসতে হাসতে হাঁস হলো, ভাই কি সর্বনাশ হলো, পরে ইতিহাস হলো। দাস থেকে হাঁস হয়ে গেল, তার আবার ইতিহাস হয়ে গেল। এই হলো আমাদের ঐতিহাসিকদের অবস্থা। তাই কবি বলছেন, স্বাধীন দেশের ইতিহাসে আজ কোথায় তাহার ঠাঁই, বিনয় বাদল দীনেশের পাশে আব্দুল্লাহ তো নাই। মাস্টারদার সংকেতে নাই রজব আলীর কথা, সত্য তথ্য লিখিতে আজকে কেন বুকে আসে ব্যথা। ভারতের গুরু মাহমুদুল হাসান যিনি গান্ধীর গুরু, তার নামটুকু স্মরণ করিতে বুক করে দুরু দুরু। যে হযরত মাহমুদ হাসান রহমাতুল্লাহ আলাইহি ৩.৫ বছর ওই আন্দামানের কারাগারে সশ্রম কারাদণ্ড তিনি ভোগ করেছিলেন, মালদার দ্বীপে সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে লাল টকটকে একটা রড গরম করে তার কোমরে লাগানো হতো, আর বলা হতো, বলো মাহমুদুল হাসান, ইংরেজের রাজত্ব আমরা আমাদের রাজত্ব, ইংরেজের রাজত্ব শান্তির রাজত্ব তুমি সই করে দাও। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, তারপরেও তিনি সই করেননি, আজকের তারা ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন না। তাই কবি বলছেন, ভারতের গুরু মাহমুদুল হাসান যিনি গান্ধীর গুরু, এই যে মহাত্মা গান্ধী, মহাত্মা টাইটেল কারা দিয়েছিলেন এই জমিয়তে ওলামা হিন্দের, এই ওলামায়ে কেরামরা তাকে লাকব দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন, আজকের তারা ইতিহাসের পাতা থেকে গায়েব হয়ে গেলেন। তাই কবি বলছেন, ভারতের গুরু মাহমুদুল হাসান যিনি গান্ধীর গুরু, তার নামটুকু স্মরণ করিতে বুক করে দুরু দুরু। নেহরুর বড় হুসাইন আহমদ, একটু আগে তার নাম শুনছিলাম, নেহরুর বড় হুসাইন আহমদ কেন নাম নাই তার, আর কতদিন চলিবে এদেশে জালিয়াতি আর মিথ্যাচার, কেন কেন আজও লাঞ্ছনা আর বঞ্চনা পাবে তারা। আজাদির পরে লাখোশে শহীদ জীবন দানিল যারা, প্রথম দশকে বঙ্গভঙ্গ রুদ্ধ করিল যারা, চারের দশকে সেই বঙ্গকে জবাই করিল তারা, কেন কেন এই সববিরোধিতা কে দেবে জবাব ভাই। মাতৃহন্তা সাজে বিচারক বিরোধী আজ কসাই, এদেশের সবার সম অধিকার ঘোষিছে সংবিধান,
শয়তান এদেশের যে সংবিধান মুসলমান তার মসজিদে যাবে হিন্দু তার মন্দিরে পূজা দেবে শিখ তার গুরুদুয়ারে যাবে কোনো ভেদাভেদ নেই একটু আগে আমাদের গুরুজন জনাব মাস্টার সাহেব বলছিলেন আজকের সেই সংবিধান বিদায় নিতে চলেছে তাই বলছেন এদেশের সবার সম অধিকার ঘোষিছে সংবিধান করিতে হরণ মর অধিকার আছে কোন শয়তান শহীদ বাবরি করে ফরিয়াদ ইনসাফ কোথায় আজ মথুরা কাশীর মসজিদ কাঁপে কাঁপে আগ্রার তাজ কখনো আজান কখনো কোরআন কবু কুরবানি হায় কখনো বা তালাক বিবাহের বিধি আদালতে তড়পায় দেশ বিভাগের মহাশে প্রলয় কার পাপে বলো হলো সে সময় কে বা দোষী আর কে বা নির্দোষ জনতা জানিতে চায় বিচারের বাণী আজও কেন হায় আদারে মুখ লুকায় সর্বশেষে আল্লাহর কাছে করুণ মিনতি জানায় ইয়া আল্লাহ তোমার এই সমস্ত মাহবুব বান্দাগণের ইখলাসপূর্ণ ইমানী কুরবানিকে তুমি কবুল করো এবং তাদের এই বেনজির কুরবানিকে ভারতবাসীর সম্মুখে দৃষ্টান্তের ধূপতারায় পরিণত করে দাও